गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? सबाई निश्चय खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। तो आज के हलो बुधवार और एखन बजे 8টা। एखन थेके आमी आमार ब्लॉगटा शुरू करलाम। तो देखते ही पाच्छो आमी रेडी होए पड़ेछी, शाड़ी पड़ेछी। तो केनो पड़ेछी सेटा बोले दी। तो आमी तो आगे ब्लॉगे बोलेछिलाम जे आमादेर बिये बाड़ी आछे, तो बरजात्री जेते पारिनि। तो आज के हलो रिसेप्शन बो भात, तो सेखाने जाबो, ताई रेडी होएछी। आर आमाके मेकअप करिए दिएछे सुमि। तो आमी एखन पिसिर बाड़ीतेई आछि, दुदिन थेके पिसिर बाड़ीतेई थाकछि। तो रेडी होए पड़ेछि, केमन लागछे अवश्य तुम्हरा कमेंट करे जानाबे। तो बिये बाड़ीते जाबो आमी, अभिश्रुतिर पापा आर अभिश्रुति। अनेक दिन पर बिये बाड़ी जाबो, अनेक भालो लागछे, अनेक आनंद करब गिये। तो चलो तुम्हादेरकेओ देखाबो। তো অভিশ্রুতিও রেডি হয়ে পড়েছে, অভিশ্রুতি অভিশ্রুতির বার্থডে ড্রেসটা পরেছে। আর মাথায় দেখো একটা মালা লাগিয়ে রেখেছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর অভিশ্রুতি তো গাড়িতে মানে দরজাটা খোলার সাথে সাথেই ওর অক অক শুরু হয়ে গেছে। ও একদম গাড়িতে উঠতে পারে না, গাড়িতে উঠলে ওর বমি শুরু হয়ে যায়। তো জানি না কখন বমি করে দেবে। ওর বাবা নিয়ে একদম জানলার পাশেই বসেছে যাতে বাতাসটা লাগে, কিন্তু ও তাও বমি করবে সেটা জানি, কিন্তু কখন করে দেয় সেটা ঠিক নেই। ওর বাবা হাজমোলা দিয়েছে মুখে, ওই হাজমোলাটা খাচ্ছে, খেয়ে অক অক করেই যাচ্ছে। ওর বাবা তাও কথা বলে ওর সাথে ওকে বিজি রাখার চেষ্টা করছে, জানি না কখন জানি বমি করে দেবে। তো দেখো আমরা বিয়ে বাড়ি এসে পড়েছি। তো অভিশ্রুতি একটু বমি করেছিল, দেখো এই যে সম্রাট অ্যান্ড পূজোয়া। তো এবার বিয়ে বাড়ির ভেতরে ঢুকবো, চলো তোমাদেরকেও দেখাবো। এই দেখো ঢোকার আগে মানে ঢুকতেই একটা গণেশজির মূর্তি ছিল, তো হলের ভিতর ঢুকে পড়েছি। এবার তোমাদেরকে দেখাবো সব কিছু। এই দেখো নতুন বউ আর বর, অভিশ্রুতি বসে আছে চেয়ারে। আর ওই যে দেখো এটা হলো আমার ভাসুরের মেয়ে, দুইজনে খুব খেলা করছে দুই বোন একসাথে। দেখো কি মজা কি আনন্দ ওদের, অনেকদিন অভিশ্রুতি ওর বোনকে পেয়েছে। দেখো তখন ছোট ছিল যখন দেখা হয়েছিল ওদের সাথে, 2018 দুর্গা পুজোর সময় দেখা হয়েছিল, তারপর এইবার দেখা হলো। দেখো এদিকে সবাই ছবি তুলছে। আর কার বিয়েতে এসেছি সেটা তো বলা হয়নি, এটা হলো আমার ভাসুরের মানে মাসি শাশুড়ির ঘরের ভাসুরের শালার বিয়ে, এটা বেহালাতেই। অভিশ্রুতি তো খেলেই যাচ্ছে, ওর বাপাকে বসতেই দিচ্ছে না, এদিকে দৌড়চ্ছে এদিকে দৌড়চ্ছে, একদম ফাঁকা জায়গা পেয়েছে তাই বারবার পড়েই যাচ্ছে ও। এই দেখো আবার চলে গেছে ওইদিকে, ডাকলেও শুনছে না। আর এই হলো আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ির বড় বোন, ত্রিপুরার থেকে এসছে মাসি। অনেক দিন পর মাসির সাথেও দেখা হয়েছে, মাসি তো এত খুশি হয়েছে আমাদের দেখে, আমাকে তো আদর টাদর করে। অনেক দিন পর দেখা হলো মাসির সাথে, সত্যি মনটা একদম ভরে গেছে, অনেক ভালো লাগে নিজের মানুষকে পেলে। আর অভিশ্রুতিকে তো ধরেই রাখা যাচ্ছে না, ও শুধু দৌড়চ্ছে এদিকে লাফাই ওদিকে লাফাই। দেখো এবার ওদিকে গিয়ে নাচ করছে।
তো এখন আমরা খেতে চলে যাব, বেশি দেরি করবো না, আবার যেতে হবে। তো এখান থেকে গাড়ি পাও মানে গিয়ে, তো তাই তাড়াতাড়ি চলে যাব। আগে স্টার্টারটা নেব। এই দেখো এখানে আছে কফি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বোল আর চিকেন পকোড়া, স্প্রাইট। তো বিশ্রুতির জন্য একটু চিকেন পকোড়া নেব। ওকে একটু চিকেন পকোড়াটা খায় মুখে দেয়, তো তাই ওর জন্য একটু চিকেন পকোড়া নেব। ও বিশ্রুতির পাপা স্টার্টার খাবে না, হচ্ছে মেন কোর্সটা খেয়ে নেব, তাড়াতাড়ি চলে যাব। তো এই দেখো বিশ্রুতির পাপা বসে পড়েছে খেতে, বিশ্রুতি চিকেন পকোড়া খাচ্ছে। এই দেখো এই দিকে ধরে, এই দেখো দিয়েছে সালাড, নবরত্ন কুরমা, চিকেন কাবাব আর নান। এই দেখো বিশ্রুতি চিকেন পকোড়া খাচ্ছে, ওর জন্য পিসি রান্না করে রেখেছে, দিয়ে ওকে খাইয়ে দেব। তো আমিও এবার আমারটা নিয়ে নেব। এই দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, এখানে একটা গণপতি বাপার মূর্তি আছে, এখানে আছে সালাড আর থালা, চামচ, অনেক সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, অনেক দিন পর বিয়ে বাড়ি। এই দেখো নান, বেবি নান, নবরত্ন কুরমা আর এই যে চিকেন কাবাব। আগে এটা খেয়ে নিই, তারপর মেন কোর্স নেব। এখানে দেখো আমার মাসি শাশুড়ি, তারপরে যা, সবাই বসে একসাথে আমরা খাচ্ছি গল্প করতে করতে, অনেক দিন পর সবার সাথে দেখা, খুব ভালো লাগছে। বিশ্রুতি তো কিছুই খাবে না, একটু চিকেন পকোড়া নিয়েছে, সেটাও পুরো খায়নি, রেখে দিয়েছে। ওকে ম্যাগি খাইয়ে এনেছিলাম। বিশ্রুতি পাপার খাওয়া শেষ, এবার আমি খাবো। এই দেখো এখানে আছে মিষ্টি, তারপর আছে চাটনি, পাঁপড়, এটা ভেজে ভেজ, এটা আছে পোলাও, আলুর দম আর পনির, আর এটা পনিরটা আমি নন ভেজেই খাবো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে পাঁপড়, চাটনি, মাসি বসে আছে, এই যে বিশ্রুতি এদিকে দৌড়চ্ছে, এদিকে দৌড়চ্ছে, মাসি পাঁপড় খাচ্ছে, বিশ্রুতি বলছে একটু পাঁপড় দাও, পাঁপড় দাও, বিশ্রুতি একটু পাঁপড় খাচ্ছে। আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু পান খাবো, পান খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আমাদের খাওয়া কমপ্লিট, এবার খাবো পান। খুব সুন্দর সাজিয়েছে দেখো পানের জায়গাটা, অনেক রকম মশলা আছে, আমার ফোনটাতে তো ভালোভাবে আসছে না, কিন্তু অনেক সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর দেখো, অনেক রকমের মশলা আছে। অভিশ্রুতি বাবা বলছে আগুন পান খাবো, আগুন পান খাবে, আমি অন্য পান খাবো। এই দেখো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি একটু,
এত গান বাজছে যে কথা বলা যাচ্ছে না। এখানে দেখো গণেশের মূর্তি একটা আছে, খুব সুন্দর পান দিয়ে সাজিয়েছে, ফল দিয়েছে গণেশ ঠাকুরকে। তো চলো তোমরা দেখতে থাকো, অনেক দিন পর বিয়ে বাড়ি গেছি, অনেক ভালো লাগলো, অনেক মজা করলাম, মাসির সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। তো আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, পানটা খেয়েই বেরিয়ে পড়বো, বেশিক্ষণ আর থাকবো না, না গাড়ি পাওয়া যায় না এখান থেকে। তো বিশ্রুতির বাবা আগুন পান খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর অভিশ্রুতি তো যে দৌড়চ্ছে, এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়চ্ছে, ওকে রাখা অনেক মুশকিল। তো এই দেখো অভিশ্রুতির পাপার আগুনের পান রেডি। এই দেখো এবার অভিশ্রুতির পাপা খাবে আগুন পান, এই খেয়ে নিল আগুন পান, এবার আমার পানটাও আমি খাবো, খেয়ে আমরা বেরিয়ে পড়ব। এখন 12টা বাজেনি, আমরা মাত্র এসে ঢুকলাম দিদির বাড়িতে, পিসির বাড়িতেও ঢুকতে পারিনি। অবিশ্রুতি গাড়িতে বমি করতে করতে অবস্থা খারাপ, পুরো পাপার মানে জামা টামা সব ভরিয়ে এক করে দিয়েছে, তাই আর পিসির বাড়িতে ঢুকিনি, ডাইরেক্ট দিদির বাড়িতে এসে পড়েছি, চেঞ্জও করিনি, এখন চেঞ্জ করব। আর বিয়ে বাড়িতে গিয়ে তো তোমাদের সাথে কথাই বলতে পারিনি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো এখন চেঞ্জ করব, চেঞ্জ করে অভিশ্রুতিকে বিস্কিট খাইয়ে দেব, বিস্কিট খাইয়ে তারপর ঘুম পাড়াবো। বমি, এত বমি করেছে বাবারে বাবা, তোর পাপাই কুলে নিয়ে বসেছিল, আমি তো শাড়ি পরেছিলাম কুলে নিয়ে, পাপাই বসেছিল, পাপার জামা টামা সব ভরিয়ে শেষ করে দিয়েছে। যাই হোক, তো ঠিক আছে চলো ড্রেস চেঞ্জ করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো শাড়ি খুলে নিয়েছি, মুখ ধুইনি, মুখ ধুতে গেছিলাম, দেখি দিদি অভিশ্রুতিকে খাওয়াচ্ছে, বলছে তুই নিচে চলে যাবে, তাই নিচে চলে এসেছি। তো অনেক দিন পর বিয়াবাড়ি, অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে, অনেক মজা করেছি। তো আর বেশি কথা বলবো না, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে দেখা হচ্ছে, ঠিক আছে।